ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রভাবশালী রিপন মিয়ার জমি দখলে নানা দুর্নীতির খবর প্রচারের পর ফুঁসে উঠেছে স্থানীয়রা। জমি ফেরত এবং বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল দুপুরে নাটঘর গ্রামে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় হাজারো ভুক্তভোগী জমির মালিক, নাটঘর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় বক্তারা অভিযোগ করেন, প্রভাবশালী হওয়ায় নিজের বানানো ঝাড়ু দিঘির আদালতে জমি জমা নিয়ে স্থানীয়দের বিচার সালিশ করতেন রিপন। মাদ্রাসার খাস জমি দখল, অবৈধভাবে খাল ভরাট সহ নানা অত্যাচারের কথা তুলে ধরেন তারা। এ নিয়ে 16 জুন যমুনা টেলিভিশনে একটি প্রতিবেদন প্রকাশ করলে নজরে আসে সকলের। দ্রুত ভুক্তভোগীদের জমি রক্ষায় সরকারের কাছে আবেদন সহ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান আন্দোলনকারীরা।